আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার 2 নং ইউনিয়নের গাজীপুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি মালেকের বাড়িতে, দুঃখিত আব্দুল খালেকের বাড়িতে। তো আমরা আসলে এখানে যেই বিষয়টি নিয়ে আজকে আমরা আব্দুল খালেকের সাথে কথা বলতে এসেছি, তো পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন মৌসুমি নাম, তাকে দেখে অবশ্য হাস্যোজ্জ্বল দেখে মনে হলেও আজকের ভিডিওটি খুবই হৃদয় বিদারক এবং এক কথায় বলা যায় যে একটি মানবিক ভিডিও বলতে পারেন। তো আমরা মৌসুমিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সে আসলে শিকলে বাঁধা, তার বয়স 14 বছর। তো মৌসুমি কেন শিকলে বাঁধা, এই বিষয়ে আজকে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, শুরুতে একটু আপনার পরিচয়টা দেন, আপনার নাম কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক, আচ্ছা, আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমি যে ঠিকানাটা বলছি এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এটি আমার ঠিক আছে না? আচ্ছা, তো আপনার পাশে তো আমি দেখছি যে মেয়েটি বসা, ও আসলে আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, তো আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন যে আসলে আপনি আপনার মেয়েকে কেন ছিকলে বেঁধে রাখলেন? ছাগল হয়েছে মানে মাঠা যাওয়ার পরে পরে ছিকলে বাঁধা রেখে গেছে থাকা। তো আচ্ছা, ও মানে মা কি কি কারণে চলে গেছে বা কেন চলে গেল, মেয়েটি পাগল হওয়ার কারণটা কি? আমার এই চাকরি করতাম এখানে চেষ্টালে, পরে এই পাও ভেঙে গেছিল, পরে তারপরে মানে তখন কি আপনি কোন চিকিৎসার করিয়েছেন কি? সম্মানিত দর্শক শ্রোতা, মৌসুমি আসলে সে ভালোই ছিল, সুস্থ ছিল। তো আব্দুল খালেক ভাই যখন তিনি একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন, রোড অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়। সেখান থেকে যখন সংসারে মানে অভাব অনটন দেখা দেয়, তার একটি মানে সূত্র ধরেই ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে যায় এবং এই বাচ্চাটি সেখান থেকে একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তারপর থেকে সে আচার আচরণে বোঝা যাচ্ছে যে মানসিক সমস্যায় ভুগছে। তখন তিনি হয়তো মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখেছেন নাকি? আচ্ছা, তো সেখানে আসলে কি বলছিল, ওর ব্যাপারে কি বলছে আপনি যদি একটু বলেন, আংশিক বলেন, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কি বলছিল সেখান থেকে ডাক্তারে। হ্যাঁ, ডাক্তার বলছে যে এটা দীর্ঘদিন চিকিৎসা করতে হইব, টাকা লাগবে অনেক। আপনি টাকা পয়সা যদি করতে পারেন তাহলে মেয়েটা ভালো হবে, কারণ আমার তো টাকা পয়সা নাই। হ্যাঁ, সে সাহায্য দেবে এই আমাদের করছিলাম যে মেয়েটা আমার ভালো। মানে আপনি মূলত মানে সাহায্য চাই, টাকা পয়সার জন্য ওর চিকিৎসা করাতে পারছেন? চিকিৎসা করাতে পারছেন। আচ্ছা, তো আচ্ছা একটু আমরা পাশে একজন প্রতিবেশীকে নিয়ে আসছি। উনি আসলে উনি খুব শহর একবারে গ্রামের সরল সোজা মানুষ, এক কথায় বলা যায় আসলে সেরকম কথাও বলতে পারছেন না। তো আমরা এর কারণে হলো মূলত মানে ডিটেলস আমরা নিতে পারছি না। তো আমরা একজন প্রতিবেশীকে মৌসুমি, আপনি একটু ক্যামেরা ইয়াটা নেন, এটা একটু হাতে নেন। আচ্ছা মৌসুমি, আপনার কি হয়? একটু মুখে নেন। আপনার নাম কি? ফরিদা। আচ্ছা মৌসুমি, আপনার কি হয়? আপনার দেবরের মেয়ে। আচ্ছা মৌসুমি সম্বন্ধে আপনি একটু বলেন আমাদেরকে, আর ওর বিষয়ে আপনি কতটুকু জানেন একটু বলেন। ওর বিষয়ে জানি কিছু, টাকা পয়সা আসছিল টাকা দেওয়া চিকিৎসা করা হয়েছে, পর আর টাকা পয়সা নাই, টাকা লাগার চিকিৎসা করতে পারছি না। আমি লুয়ে অনেক দূর ধরে ডাক্তার গুলো দূর ধর পারছি, পর টাকাও নাই আর চিকিৎসাও নাই। পর অনফারা কয়ে যাওয়ার পরে এখন তো শেখ আছে, মৌসুমির আব্বা হাত বাড়াইছে যে মেয়েটা যদি আমার ভালো হইতো তাহলে আমি ভবিষ্যৎ কাজ কাম করে খাইতে পারতাম। টাকার অভাবে খাইতেও পারে না, বাচ্চার চিকিৎসাও করতে পারে না।
আচ্ছা মূলত টাকার অভাবে এখন চিকিৎসা করতে পারছেন না। বুঝে মেয়েরা তো এখন জায়গায় কাজ কাম করতে পারে না। তো আপনি আপনার প্রতিবেশী হিসেবে আসলে আপনারা কি রকম সহযোগিতা করতেছেন? মানে সহযোগিতা মনে মনে আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেন ওই তার লগে যতটুকু আমি যাই হইয়া যাইতে পারি। মানে বিভিন্ন জায়গায় যাতায়াত করা বা আচ্ছা ওর যে মানে পরিচর্যা করে কে গোসল টোসল করানো কাপড় চোপড় পরানো তারা দুই করে ওর আপনি করে সো আমরা যাইতে পারি না লগে গেলে মারে। কোন ক্লাস পর্যন্ত পড়ছে? মৌসুমী যখন মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন তো মানে আপনি যখন ও তখন কোন ক্লাসে পড়ালেখা করতো? মানসিক অবস্থা এবং ওর মানে একটু সাপোর্টের দরকার, মায়ের একটু যত্নের দরকার। তো আসলে মানে ওর মা কি এখন এই যে অভাবের কারণে তো চলে গেছে, অভাব তো মানুষের এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে রাস্তায় পড়ে থাকে না খেয়ে পড়ে থাকে তারপরও তারা সংসার নিয়ে থাকে। তো আসলে আপনার ওয়াইফের সম্বন্ধে আপনি একটু বলেন যদি আসলে সে মানে কি এখন তার কি প্রয়োজন কিনা এই মেয়েটার পাশে দাঁড়ানো? প্রয়োজনই তো আসে নাই। আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মানে আসলে যতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি যে মৌসুমী যখন ক্লাস থ্রিতে পড়ে তার 13-14 বছর বর্তমান বয়স, তো তখন হলো সে তার মা অভাবের কারণে আসলে সংসার থেকে চলে যায়। তো এখন যে অবস্থা যে মানুষের আসলে নানান ধরনের মতভেদ মানুষের ভিতরে থাকে, তো এখন মৌসুমীর মূলত হলো এবং মায়ের যে যত্ন এবং ভালোবাসা সেটা দিয়ে হয়তো তাকে মানে লালন পালন করা এবং তার তাকে যত্ন সহকারে মানে এখন যে সমস্যা তার তাকে বেরোটা আসলে তার মুখের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে একবারে মানে এখন পর্যন্ত সে ভালো আছে। তো আমরা আসলে যে বিষয়টা চাইবো যে আপনারা যদি এই পরিবারটির পাশে দাঁড়ান, এই মেয়েটির পাশে দাঁড়ান, আপনারা সমাজে অনেক বিত্তশালী আছে যারা হৃদয়বান আছে তারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে এই মেয়েটি চিকিৎসা করে তাকে সুস্থ জীবনে ফিরে আনা সম্ভব। তো যদিও সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু আপনারা চাইলে আপনারা যদি হাত বাড়িয়ে দেন আপনাদের সহায়তায় এবং আপনাদের সার্বিক সহযোগিতায় এই মেয়েটি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো আপনার কাছে আমি আরেকটু জানতে চাইবো, শেষ আমরা ভিডিওটি শেষ করবো, তা আপনি যদি আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনার এখন অবস্থা বা আপনি কিরকম সহায়তা পেলে আপনার এই মেয়েটার চিকিৎসা করাতে পারবেন, আপনারা কি ডাক্তার কোনো টাকা পয়সার অ্যামাউন্টের কথা বলছে যে কত টাকা লাগবে? বলছে যে টাকা 50-60 হাজার লাগবে। আচ্ছা মানে আপনি কি আপনার যারা মানে সমাজে বিত্তশালী আছে তাদের কাছে কিছু বলার আছে? বলার আছে আমার তো এই টাকা পয়সা নেই, টাকাটা নিয়ে বলাই যে সাহায্য করলে মানে। আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা, উনি আসলে একেবারে সরল সোজা যে ওনার আসলে মানে বলার কিছু নাই, যে উনি আসলে বলবে সেটুকু বলতে পারছে না। তো আমরা আসলে যেটি জানতে পেরেছি এখানে যারা প্রতিবেশী ছিল তাদের কাছেও আমরা জানার চেষ্টা করেছি, তো এই মেয়েটি মূলত মানে উনি যেটা বলছে যে সামান্য কিছু টাকা হলেই 50-60 হাজার টাকা আজকে কোনো টাকাই না। তো সমাজে যারা বিত্তশালী আছেন আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন। এবং আরও একটি বিষয় এখানে জানিয়ে রাখি আপনাদেরকে যে এই মেয়েটিকে আসলে এই মুহূর্তে উনি শুধু গাজীপুর যে পৌরসভা আছে সেখানে চিকিৎসা করিয়েছেন, ঢাকা আছে বড় বড় হাসপাতাল আছে। যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আপনাদের সহযোগিতায় আমাদের চেষ্টায় আমরা এই মেয়েটিকে আল্লাহর রহমতে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে পেতে চাই। তো দর্শক আপনাদের কাছে বরাবরের মতো এই আবেদনটি রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার আমরা হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পরিবারটির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।